প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা এই করোনা মহামারী সময়ে বাসায় ভালো এবং সুস্থ আছো আশা করি, নিয়মিত পড়াশোনা করছো। আমি আলমগীর স্যার, আজকে তোমাদের পড়াবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়। যদি বা আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পার্ট 12 থেকে শুরু হয়, তারপরও যেহেতু পাঠটি আমাদের সম্পূর্ণ রয়েছে, সেহেতু আমরা প্রথম থেকে একটু দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে আমরা একটু রিভিউ করে নিব। আসো আমরা আমাদের পাঠ শুরু করি। আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বিষয় হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এসব বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ে পাঠ সংশ্লিষ্ট বিষয়ের জন্য পাঠের মধ্যে যেটি প্রথম দিয়েছে সেটি হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলো জানি আমরা, আমাদের কম্পিউটারে অনেকগুলো ইনপুট ডিভাইস রয়েছে। ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, তারপরে আমরা অনেক কিছু লিখেছি, মাউস, কিবোর্ড, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওএমআর, মেমোরি ডিভাইস সমূহ, মেমোরি ডিভাইসের মধ্যে র্যাম, রম ইত্যাদি উল্লেখযোগ্য। আজকে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের বইতে লিখেছে কম্পিউটারে ইনপুট ডিভাইস হিসেবে কিবোর্ড। কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। তথ্য যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এই সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়। আমরা যখন কিবোর্ড থেকে কোনো বোতাম চেপে দিই, তখন কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে, তখন যন্ত্রগুলো চাওয়া অনুযায়ী কাজটি করে দেয়। আমাদের কম্পিউটার, আধুনিক কম্পিউটার ধারণাটা এসেছে টাইপরাইটার নামকটি যন্ত্র থেকে। অর্থাৎ যখন কম্পিউটার আবিষ্কার হয়, কম্পিউটার আবিষ্কারের আগে যে যন্ত্রটি ছিল সেটি হচ্ছে টাইপরাইটার। সেটা তোমরা দেখেছো সাধারণত বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রামের আগ্রাবাদে টাইপরাইটারগুলো এখনও অনেকের দেখা যায়, এ ধরনের যন্ত্রগুলোকে। সাধারণত কিবোর্ডে কিছু বর্ণ, সংখ্যা, চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। কম্পিউটারে কিবোর্ড টাইপরাইটারে কিবোর্ডের মতো হলো কিছু কাজযুক্ত কাজ করা হয় থাকে এই কীয়ের মাধ্যমে। কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হলো, অন্যান্য ভাষার কিবোর্ডও পাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশে সকল মোবাইল ফোনে বাংলা কিবোর্ড লেআউট হিসেবে বাংলা কিবোর্ডটা সংযুক্ত করা হয়েছে এবং এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ কিবোর্ডটা তোমরা দেখেছো, কিবোর্ডটা কম্পিউটারের সাথে আমাদের এখানে একটা ডিভাইস যেটার মধ্যে বিভিন্ন অক্ষর কিগুলো এখানে সাজানো সুবিন্যস্ত থাকে, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, এটা তার মাধ্যমে এটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এর জন্য ডিভাইসকে বলা হয় কিবোর্ড। তোমাদের বইতে এখানে একটা সুন্দর একটা কিবোর্ডের একটা ছবি দেওয়া আছে। কিবোর্ডের মধ্যে অনেকগুলো নিউমেরিক, আলফা নিউমেরিক, ক্যারেক্টার, বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি দেওয়া থাকে। আর এই কিবোর্ডটা হচ্ছে কম্পিউটারের প্রধান একটা ইনপুট ডিভাইস। এরপরে যে ডিভাইসটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি, মাউস। কম্পিউটার একটা অঞ্চল হচ্ছে মাউস। মাউসটা কম্পিউটার একটা ডিভাইস। এই মাউস যেহেতু দেখতে অনেকটা ইঁদুরের মতো, এই জন্য এর সাথে মিলকরণ করে নাম রাখা হয়েছে মাউস। যদি বা মাউস বলা হচ্ছে, এটা আসলে ইঁদুরের একটি ইনপুট ডিভাইস। তোমাদের মধ্যে নিশ্চয়ই মাউসের নামে একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে, এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। একে অনেকে পয়েন্টিংও ডিভাইস বলে। নৈমিত্তিকে তোমাদের খেয়াল রাখতে হবে, নৈমিত্তিকে এ বিষয়ে থাকতে হবে, থাকতে পারে সেটা হচ্ছে এটি একটি অনেকটা পয়েন্টিং ডিভাইসও বলা যায়। যারা প্রথম এটি তৈরি করেছেন তাদের ধারণা ছিল এটি ইঁদুরের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে মাউস। মাউস সাধারণত কটা বাটন থাকে, দুইটি বাটন থাকে, একটা লেফট বাটন, একটা রাইট বাটন, আর একটা স্ক্রলার বা হুইল থাকে। সাধারণত কোনো সাধারণ কমান্ড দেওয়ার জন্য আমরা মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে কাজ করি, আর কখনো স্পেশাল কোনো কাজ করতে হলে তখন আমরা সেটা মাউসের রাইট বাটনটা চেপে কাজ করি। আর এক্ষেত্রে স্ক্রল একটা বাটন রয়েছে, সেটা দিয়ে আমরা বিভিন্ন তীর বা ফলার চিহ্নটাকে উপরে নিচে ডানে বাঁয়ে করার জন্য আমরা সেটি ব্যবহার করে থাকি। সে কম্পিউটার, তোমাদের বলছে কম্পিউটার মনিটর পর্দায় মাউসের অবস্থান দেখানোর জন্য তীরের ফলার মতো একটি পয়েন্টার থাকে, সেটিকে বলে জানা হয়েছে। মাউসটা নাড়াচাড়া করলে পয়েন্টারটি স্থান পরিবর্তন করে। মাউসের বাটনে ক্লিক করলে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। সাধারণত নির্দিষ্ট প্রোগ্রামের চিহ্ন বা আইকনের উপরে মাউসের বাম বাটন একবার ক্লিক করলে প্রোগ্রামটি সিলেক্ট হয়, পরপর দুইবার ক্লিক করলে সেটি চালু হয়। ল্যাপটপ কম্পিউটার টাচপ্যাডে মাউসের কাজ করে। অর্থাৎ এখানে যে কথাটা স্যার একটুকে বললাম সে কথাটা এখানে বলেছে। অর্থাৎ বলতে থাকি চিত্রভিত্তিক বর্তমানে আমরা GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যে আমরা অপারেটিং সিস্টেমটা দেখি, সেখানের মধ্যে এখন বর্তমানে মাউসের বহুল ব্যবহার।
কারণ এক্ষেত্রে মাউস পয়েন্টার দিয়ে আমরা কোনো চিত্র বা আইকনের উপরে ক্লিক করে কাজ করে থাকি। বর্তমানে আমরা সেটা খুব সহজে কাজটা করতে পারি, আর চিত্র ভিত্তিকে যেহেতু কাজগুলো করা হয়, সেক্ষেত্রে যে কেউ যারা একটু পড়াশোনা কম জানে বা জানে না, তারা চিত্র দেখে ওই মাউস পয়েন্টার দিয়ে ওই ডিভাইসটি চালনা করতে পারে। এভাবে সাধারণত আমরা এক্ষেত্রে গেমসের কথা উল্লেখ করতে পারি। গেমসে আমরা বিভিন্ন চিত্র উপরে, বিভিন্ন প্রতীকের উপরে, আইকনের উপরে আমরা ক্লিক করে সেটি চালু করি। আর যে একটু আগে স্যার যে বললাম মাউসের দুটি বাটন থাকে, যখন কোনো একটি প্রোগ্রাম আমরা সিলেক্ট করতে চাই, কোনো কিছু সিলেক্ট করতে চাই, তখন মাউসের আমরা লেফট বাটনটা চাপ দিই। আর যখন আমরা মাউসের লেফট বাটনটা পরপর দুইবার অ্যাট এ টাইম ডাবল ক্লিক, যেটা বলি আমরা, ডাবল ক্লিক করি, তখন সেটি প্রোগ্রামটা চালু হয়। আর এক্ষেত্রে বলতেছে যে আমরা সাধারণত ডেস্কটপ কম্পিউটারগুলোতে এক্সট্রা মাউস, এক্সট্রা কিবোর্ড লাগানো থাকে, কিন্তু বর্তমান সময় যেহেতু জনপ্রিয় হচ্ছে কি ল্যাপটপ, নোটবুক, পামটপ, এই ধরনের ডিভাইসগুলো খুবই জনপ্রিয়তা লাভ করেছে, টাচপ্যাড। আর এক্ষেত্রে এখানের মধ্যে বলেছে যে কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটারে এখানে টাচপ্যাড থাকে যেটি মাউসের মাধ্যমে মতো কাজ করে। অর্থাৎ এখানে আমরা ঘষে ঘষে হালকা পাতলা করে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মাউসের কাজ করে, সেই কথাটা এখানে বলেছে। এরপরে ডিভাইস হিসেবে যে কথাটা বলছে সেটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন যে ডিভাইসটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন আমরা সাধারণত বর্তমানে অনেক আমরা ব্যবহার করি, বিভিন্ন সভা, সেমিনার, বক্তৃতা, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা মাইক্রোফোনটা দেখতে পাই। আর এই মাইক্রোফোনটা হচ্ছে একটি এক প্রকার ইনপুট ডিভাইস। আর মাইক্রোফোনটার মধ্যে সাধারণত আমরা যে কথাগুলো, শব্দগুলো বলি, গান বা কোনো সব ধরনের শব্দ, তা কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করানো হয়। বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। টেলিফোনে ব্যবহার করা যায় বলে এই যন্ত্রটি আবিষ্কার বেশ আগে হয়েছে, তবে এখন এটাকে নিয়মিতভাবে কম্পিউটারে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। কথা বলা ছাড়া ভয়েস রিকগনাইজেশনের ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়। অর্থাৎ এক্ষেত্রে ভয়েস রিকগনাইজেশন একটা বর্তমানে একটা প্রযুক্তি চালু হয়েছে যেটার মধ্যে কণ্ঠ শনাক্ত করা যায়, বলা যায়, সেজন্য একটা ভয়েস রিকগনাইজেশনের ক্ষেত্রে আমরা মাইক্রোফোনটা সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে বিভিন্ন ধরনের মাইক্রোফোন আমরা দেখি বিভিন্ন রাজনীতিবিদরা, বিভিন্ন বর্তমানে বিভিন্ন ধরনের বক্তৃতা, সভা, সেমিনারের মধ্যে মাইক্রোফোনটা ব্যবহৃত হয়। আর মাইক্রোফোনটা হচ্ছে একটি ইনপুট ডিভাইস, সুতরাং আমরা বলতে পারলাম এখন ইনপুট ডিভাইস। এরপরে যে জনপ্রিয় আরেকটা ডিভাইস সেটা হচ্ছে কি ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা বর্তমানে, একসময় ডিজিটাল ক্যামেরা আলাদাভাবে আমরা ব্যবহার করতাম, যখন কোনো ছবি তোলার জন্য কোনো মুহূর্ত প্রয়োজনে, বিশেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবি তুলে রাখতাম। আর বর্তমানে আমাদের যে স্মার্টফোনগুলো রয়েছে সেই স্মার্টফোনগুলোতে ভালো ভালো ডিজিটাল ক্যামেরা সেট আপ করে দেওয়া আছে, যার কারণে আমরা আলাদা অতিরিক্ত বর্তমানে যদিও বা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি না, কিন্তু তোমাদের এই বইতে সেই ডিজিটাল ক্যামেরা নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান সময়ে ক্যামেরাটা হচ্ছে একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। আমরা কোথাও গেলে একটা বিশেষ মুহূর্তে ছবি তুলে রাখতে বা আমরা যে সেলফি তুলতে বিভিন্ন ধরনের আমরা এই ধরনের ইনপুট ডিভাইসগুলো কাজ করি। আর সাধারণত ডিজিটাল ক্যামেরাগুলোতে কী করা হয়, ডিজিটাল ক্যামেরাগুলোতে ছবি তুলে সেটি আমরা ইউএসবি পোর্ট রয়েছে আমাদের ডিজিটাল ক্যামেরা, সেই ইউএসবি পোর্ট দিয়ে এবং কম্পিউটারের সাথে একটা কেবল দিয়ে যুক্ত করে আমরা ডাটাটা, অর্থাৎ আমাদের ছবিগুলো ট্রান্সফার করে নিতে পারি। আর এক্ষেত্রে বর্তমানে ডিজিটাল ক্যামেরাগুলোতে মেমোরি কার্ড ইউজ করা হয়। এক্ষেত্রে আমরা শুধু ডিজিটাল ক্যামেরাতে মেমোরি কার্ডটা বের করে নিয়ে আমরা একটা মেমোরি ডিভাইস দিয়ে সেটি আমাদের কম্পিউটারে নিয়ে নিতে পারি। এক্ষেত্রে এই জন্য যেহেতু এটি খুব দ্রুত ছবি তোলা যায়, এবং একটা সময় দেখা ছিল যখন ক্যামেরা ছিল তখন কিন্তু ফিল্ম বা রিল ব্যবহার করতে হতো, আর এক্ষেত্রে কোনো একটা ছবি ভালো না হলেও এক ফিল্মটা রিলটা নষ্ট হতো, কিন্তু বর্তমানে মেমোরি কার্ড থাকার কারণে এক্ষেত্রে কোনো ছবি নষ্ট হওয়ার বা ফিল্ম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে একটা ছবি যদি ভালো না ওঠে, সুন্দর না ওঠে, সেই ছবিটা আমরা পরিবর্তন করে আরেকটা ছবি তুলতে পারি, সেটা হচ্ছে কি সেটা আমরা ডিজিটাল ক্যামেরা। তোমাদের বইতে একটা 20 পৃষ্ঠা সেটা সুন্দর একটা ডিজিটাল ক্যামেরা ছবি দিয়েছে, ছবিটা তোমরা দেখতে পারো। এরপরে তোমাদের বইতে ইনপুট ডিভাইস হিসেবে যে যন্ত্রটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে আরেকটি জনপ্রিয় ডিভাইস, সেটা হচ্ছে কি ওয়েবক্যাম।
ওয়েবক্যাম, এই ওয়েবক্যামটা সাধারণত আমরা কী কোথায় ব্যবহার করে থাকি? ওয়েবক্যামটা হচ্ছে ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ। সাধারণত এটি হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত করা থাকে। ক্ষেত্রে কম্পিউটার সাধারণত আমরা ডেস্কটপ কম্পিউটার বলতে পারি বা ল্যাপটপের সাথে আমরা সংযুক্ত করতে পারি। ওয়েব ক্যামেরার মাধ্যমে আমরা স্থিরচিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়। ওয়েব ক্যামেরা ব্যবহার করে এই নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারী নিজেদের মতো সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে। সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপচারিতায় ওয়েবক্যাম ব্যবহৃত হয়। ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে ওয়েব ক্যামেরার ব্যবহার সর্বাধিক। ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে এই ক্যামেরার ব্যাপক জনপ্রিয়তার কারণে এর নাম হয়েছে ওয়েব ক্যামেরা। আর বর্তমানে ওয়েব ক্যামেরা নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়িতে নিরাপত্তার কাজে এই ক্যামেরা ব্যবহার করা হয়। এই ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটার সংযুক্ত হয়, ফলে এই ক্যামেরা সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটারে প্রেরণ এবং কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীতে ভিডিও চিত্র থেকে অপরাধী শনাক্ত করা যায়। আমাদের দেশে অপরাধ দমনে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে কি ওয়েবক্যাম, এটি ওয়েবক্যাম একটি হার্ডওয়্যার যন্ত্র হিসেবে কম্পিউটারের সাথে সংযুক্ত করা থাকে এবং কম্পিউটার এরকম স্থিরচিত্র বা ভিডিও চিত্র যেইটা ইচ্ছে করেন কিনা সেটা আমরা নিতে পারি। আর এক্ষেত্রে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ইন্টারনেট নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এক দেশ থেকে আর দেশে যোগাযোগ করার জন্য, আলাপচারিতা করার জন্য আমরা সেই ওয়েবক্যামটা ব্যবহার করে থাকি। যদিও বা ডেস্কটপ কম্পিউটারগুলোতে ওয়েবক্যামটা এক্সট্রা ডিভাইস হিসেবে কিনে লাগাতে হয়, কিন্তু বর্তমান ল্যাপটপ কম্পিউটারগুলোতে বাই ডিফল্ট হিসেবে একটি ওয়েবক্যামটি সংযুক্ত করে দেওয়া হয়ে থাকে। আর ওয়েব ক্যামেরা বর্তমানে আরেকটা কথা যেটা বলেছে, নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি বাসাবাড়িতে নিরাপত্তার জন্য বর্তমানে ওয়েব ক্যামেরা ব্যবহার করা হয়। আর ওয়েব ক্যামেরার মধ্যে সাধারণত স্থিরচিত্র ভিডিও চিত্র সংরক্ষিত হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে ওয়েব ক্যামেরাতে ধারণকৃত ছবি বা ভিডিওগুলো দেখে অপরাধী শনাক্ত করা যায় এবং আমাদের দেশে এটি অপরাধ দমনে ব্যবহৃত হচ্ছে। এরপরে যে ডিভাইসটা কথা হচ্ছে সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানারটা তোমরা অবশ্যই দেখেছো, এটি একটা সময় ফটোকপি মেশিনের সাহায্যে কোনো ডকুমেন্ট বা প্রতিলিপি তৈরি করতো। একটা সময় ছিল যখন আমরা কোনো আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলোকে প্রতিলিপি তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ফটোকপি মেশিন ব্যবহার করতাম। কিন্তু যতবারই প্রতিলিপি দরকার হতো ততবারই আমরা মেশিনটা চালু করতাম এবং সেটি ব্যবহার করতাম, কিন্তু তথ্যটি সেখানে সংরক্ষিত থাকতো না। তোমরা নিশ্চয়ই ফটোকপি মেশিন দেখেছি বিভিন্ন দোকানগুলোতে। এই দোকানগুলোতে কী হয়, এই দোকানগুলোতে দেখা গেলো কি বিভিন্ন ধরনের যতগুলো ফটোকপি দরকার প্রতিলিপি দরকার ততগুলো ফটোলিপি করতে পারছি, কিন্তু কোনো এখানে সংরক্ষিত তথ্য থাকতেছে না। কিন্তু বর্তমানে এই সমস্যাটির সমাধানের জন্য যে ডিভাইসটি ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে স্ক্যানার। স্ক্যানার দিয়ে যে কোনো প্রকার ছবি মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করা যন্ত্রের নাম হচ্ছে স্ক্যানার। এই ডিজিটাল প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে সংরক্ষণ করা যায়। অর্থাৎ স্ক্যানারটা তোমরা দেখেছো বইতে একটা দাঁড়ানোটা ছবি দিয়েছে, সেটির মাধ্যমে আমরা সেই স্ক্যানারটার মাধ্যমে কী করতে পারি, এই স্ক্যানারটার মাধ্যমে আমরা ছবির প্রতিলিপি কোনো ফাইলের প্রতিলিপি তৈরি করে সেটি সংরক্ষণ করতে পারি। এরপরে যে ডিভাইসটির কথা বলেছে সেটি হচ্ছে ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এর পুনরূপ হচ্ছে কি অপটিক্যাল মার্ক রিডার, তোমরা মনে রাখবে কারণ তোমাদের পরীক্ষায় নৈবিত্তিক ক্ষেত্রে সেক্ষেত্রে এমসিকিউ পদ্ধতিতে আসতে পারে ওএমআরের পুনরূপ কি। ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, এটি একটি ইনপুট ডিভাইস। সাধারণত আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ওএমআরের ধরন অনেকটা স্ক্যানার মতো, বিশেষ করে কোনো কিছু দাগ চিহ্ন পড়ার জন্য আমরা ওএমআর যন্ত্রটি ব্যবহার করি। বর্তমানে এটি অনেকের কাছে খুবই
পরিচিত একটি যন্ত্র বিশেষ করে বহুনির্বাচনী পত্রের উত্তরপত্রের বাছাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সঠিক উত্তরের বৃত্তটি অবস্থান কম্পিউটার আগ থেকে জানিয়ে রাখা হয়। শিক্ষার্থীরা সঠিক বৃত্তটি ভরাট করলে নম্বর পেয়ে যায়, অন্যথায় নম্বর পাওয়া যায় না। সঠিকটি সহ একের অধিক বৃত্ত ভরাট করলেও নম্বর পাওয়া যায় না। এর মাধ্যমে কম সময়ে অনেক উত্তরপত্র মূল্যায়ন করা যায়। এছাড়া মূল্যায়নে ভুল বুঝাবুঝি পক্ষপাতিত কোনো সম্ভাবনা থাকে না, তাই এটি জনপ্রিয়। তোমরা দেখেছো যারা তোমাদের উপরের ক্লাসের আপুরা, যেমন বিশেষ করে 9-10-এর, ওরা কী করে দেখেছো বিভিন্ন পরীক্ষার সময় তারা MCQ বিভিন্ন কালোগল বৃত্তগুলো ভরাট করে। সেটা হচ্ছে বৃত্তগুলো ভরাট করে, আর এক্ষেত্রে আমাদের বিভিন্ন SSC HSC যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় সে উত্তরপত্রগুলো এই ধরনের একটা ডিভাইস দিয়ে কাটা হয়, যেটাকে বলা হয় OMR অপটিক্যাল মার্ক রিডার। ওই OMR ডিজিটাল যন্ত্র দিয়ে ওই পরীক্ষা উত্তরপত্র মূল্যায়ন করা হয়। এক্ষেত্রে কম্পিউটারকে আগে থেকে সঠিক উত্তরটি জানিয়ে দেওয়ার আঘাত থাকে। এক্ষেত্রে সঠিক উত্তরটি ভরাট করলে নাম্বার পাওয়া যায়, আর একের অধিক বৃত্ত ভরাট করলে সেক্ষেত্রে নাম্বার পাওয়া যায় না। আর এখানে যেহেতু একটা ডিভাইস দিয়ে এই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রে পক্ষপাতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এবং সময় খুব কম লাগে, যার কারণে এটি খুবই জনপ্রিয় একটি ডিভাইস। বর্তমানে বিভিন্ন পরীক্ষা পদ্ধতিতে এই OMR ডিভাইসটি ব্যবহৃত হয়। বর্তমানে OMR ছাড়াও আরেকটা ডিভাইস চলে আসছে, OCR অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এমন এক যন্ত্র আসছে যেটা দিয়ে শুধু বর্তমানে শুধু বৃত্ত ভরাট নয়, ভরাট করে বৃত্ত নয়, এক্ষেত্রে বিভিন্ন লেখা অক্ষর চিহ্ন পড়া যাবে। এ ধরনের ডিভাইস করলে হয় OMR। এরপরে তোমাদের পাঠ 10-এ যে ডিভাইসটা কথা বলা হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি স্টোরেজ ডিভাইস সাধারণত আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যে মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত। এই মাইক্রোপ্রসেসরকে পরিচালনা করার জন্য কিছু নির্দেশনা দিতে হয়। এই নির্দেশনাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। কম্পিউটার, স্মার্টফোন, গেম, কনসোল বা এ ধরনের জাতীয় যন্ত্রপাতি কাজ করার ক্ষেত্রে মেমোরি খুবই গুরুত্বপূর্ণ। মেমোরি এক্ষেত্রে প্রধানত 2 প্রকার, একটি হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি, আর একটা হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা CPU যখন তথ্য প্রক্রিয়াকরণ কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো সফটওয়্যার বা প্রধান মেমোরিতে অবস্থান করে। প্রধান মেমোরির গতি অত্যন্ত বেশি হওয়ায় এটি CPU-র সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ করতে সক্ষম হয়। আর এক্ষেত্রে সাধারণত প্রধান বা প্রাথমিক মেমোরি 2 ধরনের, একটা হচ্ছে RAM। র্যাম হচ্ছে কি, র্যামের পূর্ণ হচ্ছে কি, র্যান্ডম অ্যাক্সিস মেমোরি, এইটা তোমাদের নবীর থেকে আসে, সেটা হচ্ছে কি RAM। র্যামের পুনরাবৃত্তি হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সিস মেমোরি। র্যাম সাধারণত কম্পিউটারের স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। এ প্রসেসর প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্য জমা করে, প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তা প্রক্রিয়াকরণ করে। প্রসেসর র্যামের সাথে কোনো একটা কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে র্যান্ডম অ্যাক্সিস মেমোরি বলা হয়। এখনকার দিনে প্রসেসরের ক্ষমতা অনেক যেমন বেশি, তেমনি সফটওয়্যারগুলো অনেক কার্যকর জটিল কাজ করছে বলে এখন প্রধান মেমোরি অনেক বড় বড় অংশ ব্যবহার করে। সেজন্য এখনকার কম্পিউটারগুলোকে কমপক্ষে 2 GB বা তার চেয়ে বেশি মেমোরি দরকার হয়। প্রসেসরের গতি পাল্লা দিয়ে র্যামের গতি অনেক। এখানে একটা বিষয় তোমার জানা দরকার, একান্ত প্রয়োজন, র্যামে তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপরে নির্ভরশীল। এক্ষেত্রে যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে সমস্ত তথ্য মুছে যাবে র্যাম থেকে, অর্থাৎ র্যামে কোনো তথ্য থাকবে না। আর কম্পিউটার চালু করলে র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে থাকে, আবার কম্পিউটার বন্ধ করলে র্যাম তথ্য শূন্য হয়ে যায়। অর্থাৎ এখানে বিদ্যুৎ থাকা না থাকা র্যামের ক্ষেত্রে 0 এবং 1 দিয়ে বোঝানো হয়। বিদ্যুৎ না থাকলে 0 আর বিদ্যুৎ থাকলে 1। আর র্যামে যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, এখানে র্যাম থেকে প্রয়োজনীয় তথ্য মুছে যায়, সংরক্ষিত থাকে না। কারণ র্যাম থেকে কোনো একটি তথ্য যখন আমরা সেভ করি, কোনো একটি তথ্য র্যাম থেকে সেটি কম্পিউটার হার্ড ডিস্কে গিয়ে জমা হয়। আর এক্ষেত্রে তোমাদের বইতে কয়েকটি র্যামের চিহ্ন এখানে দিয়েছে, র্যাম আছে। তোমরা উপরের ক্লাসে গেলে সেগুলো আরও জানতে পারবে, SDRAM, DDR RAM, DDR2, DDR3, এ ধরনের অনেকগুলো র্যাম বাজারে দেখতে পাওয়া যায়। আর তোমাদের বইতে এখানে একটা মেমোরির একটা হিসাব দিয়েছে। আমরা যেমন চাল মাপে কেজিতে, তেল বা পানি মাপে লিটারে মাপা হয়, ঠিক তেমনি কম্পিউটারে যে মেমোরি রয়েছে সে 1 GB, আমি সেগুলো একটা মাপের একটা পরিমাপের কিছু একক রয়েছে, সেগুলো তোমাদের বইতে এখানে দেওয়া আছে। যেমন সেটা হচ্ছে কি,
आठटा बीट अर्थात आठटा फोटा एक दुई तीन चार पाँच छय सात आठ एक दुई तीन चार पाँच छय सात आठ এরকম আটটা ফোঁটা নিয়ে আটটা ফোঁটা তার বিটটা নিয়ে হয় একটা বাইট এক বাইট হয় এটা হচ্ছে একটি বাইট হয় সেক্ষেত্রে আর হচ্ছে কি আবার এরকম এরকম হিসাব করতে গেলে এক হাজার চব্বিশ বাইটে হয় এক কিলোবাইট এক হাজার চব্বিশ কিলোবাইটে হয় এক কিলোবাইট আবার এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ গুণন এক বাইটে হয় এক মেগাবাইট আবার এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ সমান সমান হয় এক গিগাবাইট এরপর এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ গুণ করলে হয় এক টেরাবাইট অর্থাৎ এখানে আমরা যে কম্পিউটার মেমোরি বা তথ্য যে মাপার পরিমাপ একটা হচ্ছে কি বাইট কিলোবাইট মেগাবাইট গিগাবাইট টেরাবাইট ইত্যাদির মাধ্যমে মাপা হয় আর তোমরা যেহেতু এমসিকিউ পদ্ধতি পরীক্ষা পদ্ধতি রয়েছে সেক্ষেত্রে এগুলো একটু ভালো করে জেনে রাখবে এবং উপরে ক্লাসে সেগুলো লাগবে তোমাদের এক্ষেত্রে সেটা হচ্ছে কি আমি আবার পড়ছি আট বিটে হয় এক বাইট এক হাজার চব্বিশ বাইটে হয় এক কিলোবাইট এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ বাইটে হয় এক মেগাবাইট এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ বাইটে হয় এক গিগাবাইট এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ বাইটে হয় এক টেরাবাইট এভাবে কম্পিউটারের তথ্যগুলো মাপা হয় এবং সাধারণত এতে গতি বা হার্টসে সাধারণত ধারণ ক্ষমতার মাপা হয় এবং বাইটে প্রকাশ করা হয় আর এক্ষেত্রে যেহেতু এক হাজার চব্বিশ বাইট যেহেতু এক হাজারের কাছাকাছি একে বলা হয় এক কিলো কিলো বাইট এ হচ্ছে তোমাদের মেমোরি এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে রম রমে হচ্ছে কি পুনরম হচ্ছে রম রম হচ্ছে কি রিড অনলি মেমোরি এটি হচ্ছে পারমানেন্ট একটা মেমোরি এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে এবং কম্পিউটার আইসিটি যন্ত্র ডিভাইস যখন আমরা চালু করি তখন হার্ডওয়্যার সচল করার জন্য এটি কিছু নির্দেশনা দেওয়া থাকে এই নির্দেশনা ছাড়া এটি চলা যায় না তাই এটি একটি কম্পিউটার স্থায়ী মেমোরি স্থায়ীভাবে এটি পারমানেন্টলি কম্পিউটারের সাথে এটি স্থায়ীভাবে সংরক্ষিত হয়ে থাকে বিদ্যুৎ থাকা না থাকার উপর এটি নির্ভর করে না আমরা এর আগে যে বলছি র্যামের ক্ষেত্রে যে বিদ্যুৎ থাকা না থাকার উপরে র্যামের কার্যক্ষমতা নির্ভর করে র্যামের তথ্য বিদ্যুৎ না থাকলে মুছে যায় কিন্তু রমের ক্ষেত্রে সেই ধরনের কোনো ব্যাপার নাই এক্ষেত্রে পারমানেন্টলি তাকে কিছু মেমোরি দিয়ে দেওয়া হয়েছে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়েছে এক্ষেত্রে এটি কম্পিউটার পারমানেন্টলি স্থায়ী থাকে এবং ব্যবহারকারীরা চাইলে বিশেষ ব্যবস্থা ছাড়া এক্ষেত্রে রমতে কোনো ডাটা মুছতে পারে না তাই একে বলা হয় রম রিড অনলি মেমোরি যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এই তথ্য সংযোজন বিজন করা যায় না তাইকে স্থায়ী মেমোরি বলা হয় তোমরা জেনে রাখবে রমটা হচ্ছে কি একটি স্থায়ী মেমোরি আজ আমরা এতটুকু পড়লাম পার্ট আট থেকে শুরু করছিলাম ইনপুট ডিভাইস হিসেবে আমরা একটু রিভিউ করে নিই ইনপুট ডিভাইস হিসেবে আমরা পড়লাম কিবোর্ড কিবোর্ডের পরে পড়লাম মাউস মাউসের পরে পড়লাম মাইক্রোফোন মাইক্রোফোনের পরে ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরার পরে ওয়েব ক্যামের পরে স্ক্যানার স্ক্যানারের পরে ওএমআর অপটিক্যাল মার্ক রিডার এই ডিভাইসগুলো পড়লাম এরপরে আমরা মেমোরি ডিভাইস হিসেবে ঢুকলাম মেমোরি স্টোরেজ ডিভাইস সেক্ষেত্রে আমরা পড়লাম র্যাম এবং রম এবং কম্পিউটারে যে মেমোরি মাপা হয় সেই মাপা গতিটাকেও আমরা একটু পড়লাম যেমন আট বিটের সমস্যা এক বাইট এক হাজার চব্বিশ বাইটে হয় এক কিলোবাইট এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ বাইটে হয় এক মেগাবাইট এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ গুণন হয় এক গিগাবাইট এরপর এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ গুণন এক হাজার চব্বিশ হয় এক টেরাবাইট এগুলো তোমরা বাসায় পড়বে ভালোভাবে জেনে রাখবে যেহেতু এই চ্যাপ্টারগুলো ইনপুট ডিভাইসের মেমোরি এখান থেকে এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তাছাড়া এখান থেকে তোমাদের যদি তোমার ধারণাগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে না নাও তাহলে উপরের ক্লাস থেকে গিয়ে তোমরা সমস্যায় পড়তে পারো তা আশা করবো স্যারে তোমরা বাসায় সেটা ভালোভাবে পড়াশোনা করবে এবং জেনে রাখবে আর এক্ষেত্রে তোমার যদি কোনো বিষয়ে জানার তারপরও থেকে যায় সেক্ষেত্রে তাদেরকে ফোন দিয়ে বা আমরা স্কুল যখন পরিস্থিতি স্বাভাবিক হবে স্কুল খুলবে তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের সমস্যা সমাধান করা স্যারের চেষ্টা করব ঠিক আছে আজ এতটুকু পর্যন্ত আজ এতটুকু পর্যন্ত তোমরা আশা করি বাসায় ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক সার থাকো সে প্রত্যয় আজ এ পর্যন্ত তোমাদেরকে সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম